আজকে তৈরি করবো যে কি ওয়েবসাইটের টেমপ্লেট, ওয়েবসাইটের একটা বাহিক অফ বইটা ডিজাইনটা তৈরি করে দিব আমরা ফটোশপের মাধ্যমে। তারপর এটাকে ওয়েব ডেভেলপার যারা তারা HTML কোডে রূপান্তর করবে, এরপরে যারা ওরা যা করবে ওটা ওদের কাজ, আমরা আমাদের ডিজাইনটা তৈরি করে দিব। তো ডিজাইনটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, আমি ফার্স্ট খাতায় রাফ করে নিব কোথায় কি করব, কি করব, কিভাবে ডিজাইনটা করব। প্রথমে আপনি লেআউট তৈরি করে নিব, তারপর আমরা এখানে ফটোশপে আসবো তৈরি করার জন্য। তো আমি যদি কন্ট্রোল অ্যান্ড নিই, এখানে দিব 1170, একটা ওয়েবসাইটের এই এই পাশে যে দিকটা হয় সেটা হচ্ছে 1170, এবং নিচের দিক দিয়ে যা দিতে পারি ওটা ওটা সমস্যা না, আমার পাশে থাকবে যে উইথ থাকবে যে 1170, ঠিক আছে। আমার এই ওয়েবসাইটের এটা ক্ষেত্রে এটা হয় টেমপ্লেট, তো টেমপ্লেট দিলাম। আমি ভিডিওটার লেন্থ কম হওয়ার জন্য আমি তাড়াতাড়ি যাবো একটু, আপনারা আস্তে আস্তে করে নেবেন, ঠিক আছে। আমি একটা সাদা পেজটা নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি 1170-এর এবং কি এয়ার টেমপ্লেট। তারপর আমি প্রথম আমি আমি আসি একটু আমার ওয়েবসাইটটা কিভাবে বানাবো সেটা আচ্ছা প্রথম থেকে প্রথমেই কী থাকে মেনুতে এগুলো থাকে, তো এগুলো আমি আগে সেট করে নিই। এতটুকু পর্যন্ততে আসি, প্রথম এটাতে আমি কি করব, ট্যাক্স বাটন নিলাম, ঠিক আছে। এই ট্যাক্স বাটনটা নিলাম, একটা ট্যাক্স বাটন নিলাম আমি, আর ট্যাক্স বাটনটা নিলাম। নেওয়ার পর আমি কি দিব, এটা নিব এখানে দিব ক নাম্বার 0182, নাম্বারটা থাকুক 0181517433, নাম্বার দিলাম। তারপরে আসেন abc@gmail.com, ঠিক আছে। আমি এটার এটার টাইম নিউ রোমান করে দিই, টাইম নিউ রোমান, ঠিক আছে। এটার আরেকটু ছোট করে দিই ফন্ট সাইজ, এবং এটাকে কালার দিয়েছি ব্ল্যাক, এবং এটাকে ইটালিকটা তুলে দিয়ে রেগুলার করে দিই। তাহলে আমার এটা কি এতটুকু আসছে, তা আমি চাইলে এটাকে আরও ছোটো করে দিব, কারণ এটা থাকবে যে আমার কি ওয়েবসাইটের 6 ফিট করে দিলে ঠিক আছে। তো এটা 6 ফিট করলাম, 6 ফিট করে কি এই টেক্সচার লেয়ারটা, এই টেক্সট লেয়ারটা আসছে, ঠিক আছে। আসার পর আমি কি করব এখানে, তারপর আরেকটা টেক্সট দেওয়ার নিব, এখানে লিখবো অ্যাবাউট, ABOUT অ্যাবাউট দিব, এবং লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর আমার কি থাকবে, ধরেন HELP হেল্প, লগ ইন অবলিক অবলিক সাইন আপ থাকবে, ING সাইন আপ, সাইন আপ লগ ইন অথবা সাইন আপ, ঠিক আছে, লগ ইন অথবা সাইন আপ থাকবে এই এতটুকু। এতটুকু আমি কি করলাম, আমার ওয়েবসাইটের বাহিক অফ বইটা তৈরি করলাম, উপরে যেটা থাকে ওই জিনিসটা। তো আমি এটাকে আরও উপরে তুলে দিই, একটু জায়গা খালি রাখবো না, কারণ খালি রাখার প্রয়োজন নাই, নো নিড। এতটুকু তুলে দিলাম, তুলে দিয়ে আমি কি করব, এটাকে আমি একটু লম্বাতে টেনে দিই, এই ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে কি করব, এটা আরেকটু উঠবে, আরেকটু উঠবে, উঠছে। উঠার পর আমি কি করব, এখান থেকে শেপ নিব, শেপ নিয়ে কি আমার অল শেপে ক্লিক করব, অলে ক্লিক করলাম, অলে ক্লিক করে অ্যাপিয়ারেন্স দিলাম। আমার এখানে ফোনের অপশনটা লাগবে, আর এ লাগবে যে আমার মেসেজ বক্স, দুইটা জিনিস লাগবে, আমার ফোন এবং মেসেজ বক্স। হ্যাঁ, মেসেজ বক্সটা পেলাম, হ্যাঁ মেসেজ বক্সটা পাওয়ার পর এখানে কি এটাকে কি কালার দিব, কালো, হ্যাঁ এটার এটা দুইটাই কালার দিলাম কালো,
ঠিক আছে, ক্যান্সেল, ওকে। আরেকটা নিব, আরেকটা নিয়ে, আচ্ছা এটা থাকুক, এটা থাকুক। আরেকটা শেপ নিব, এটা কি ফোন অপশনের, আরেকটা কি থাকবে ফোন অপশনের, কল, কল, এটা কই দেখছো, এটা কল অপশনের, এটা নেই। আমরা এতদিন দেখেছি এগুলো কিভাবে আমরা, ফোন, ফোনটা কোথায়, এই ফোনটা নিলাম না, আর পর আমি কি করব, এটাকে কন্ট্রোল ট্রি দিলাম, ট্রি দিয়ে ছোট বড় করব, কন্ট্রোলটা দিয়ে ছোট বড় করলাম, তারপর ওকে দিলাম। ঠিক আছে, এখন কি করব আমি, এখন এটাকে, হ্যাঁ ঠিক আছে, এটাকে এখানে বসাই দিব। আচ্ছা, এটা এখানে আরো ছোট লাগবে, তো জুম দিলাম, আমি যদি দোনোটাকে একসাথে সিলেক্ট করে দিই এবং দোনোটাকে একই সাইজ রাখার জন্য আমি কি, দোনোটাকে একই সাইজ রাখার জন্য একসাথে সিলেক্ট করলাম, কারণ একটা ছোট একটা বড় হইলে আমার বিশ্রী দেখাবে, সেই জন্য এটাকে কি এখানে বসাইলাম। তারপরে এটাকে কি একটু উপরে তুলে দিই, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, এখন এটাকে এখানে বসাই দিই। বসাই দেওয়ার পর আমার কাজ হচ্ছে দেখি এই শেপ দুটাকে কি রিসাইজ করে নিব, রিসাইজ করে নিলাম, ঠিক আছে, এটা এই টুলটা নিলাম। নেওয়ার পর আমি কি এটাকে আমি কি করব, এখানে একটা কি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে কি একটু হালকা কালার দিয়ে আমি কি এটাকে কালার দিয়ে দিব, কালার কিভাবে দিব, এই হ্যাঁ এটাকে কালার দিলাম এবং চিকনি করে দিলাম, ঠিক আছে, এই লেয়ারটা, ঠিক আছে, এই লেয়ারটাকে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে কি করব আমি, ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আমি কি এটাকে এদিকে নিয়ে যাই, এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, এদিকে নিয়ে আসার পর আমি কি করব, আবার ডুপ্লিকেট করলাম কোন লেয়ারটাকে, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু আলাদা করে নিই, হ্যালো, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে কি করব, ট্রেনে ধরে এদিকে নিয়ে আসবো, অ্যাবাউটের মধ্যে ওখানে একটা এবং সাইন আপের মধ্যে ওখানে আরেকটা দিব, ডুপ্লিকেট আবার করব, ডুপ্লিকেট লেয়ার, ওকে, ডুপ্লিকেট লেয়ার করে তারপর আমি কি এখানে আনলাম, আর লাগতেছে না, ঠিক আছে, ওকে। আমি যদি কন্ট্রোল মাইনাস দিই এখন কি অবস্থা আছে, আমার ওয়েবসাইটটা এই অবস্থা আছে, ঠিক আছে, ঠিক আছে, এখন বুঝতে পারছো, এখন এখন আসো কন্ট্রোল ডি সিলেক্ট, এটা ডি সিলেক্ট করি সবটাকে, এখন আমি আরেকটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর আমি এইটা সিলেক্ট করলাম, আবার এইখান থেকে শুরু করে এ পর্যন্ত আমি আরেকটা কালার দিব, এখন ওই কালারটাই সেম কালারটা আবার দিলাম, কোন কালারটা, কন্ট্রোল ডি, এইচ হয়েছে,
হয়েছে, এখন আমার উপরের সাইডটা বানানো হয়েছে, উপরের মেনুটা বানানো হয়েছে, হ্যাঁ উপরেরটা শেষ। তারপর আমরা দেখে নিব এগুলো সেন্টারে আছে কি না, কন্ট্রোল জেড। তো আমরা তারপরে দেখে নিব এগুলো সেন্টারে আছে কিনা, এগুলো যদি ঠিক জায়গায় না থাকে তাহলে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব, ঠিক আছে স্টেপগুলোকে। এটা যদি আর একটু এদিকে আসে ভালো হইতো না, তাহলে টাইক্স বার নিব, টাইক্স বার নিয়ে গিয়ে মারতে চাই, আরো ডিস্টার্ব হয়েছে। আচ্ছা যদি এটা প্রবলেম করে তাহলে এটা কি করবো, অন্য অন্য আরেকটা ট্যাক্স লেয়ার, আলাদা আলাদা লেয়ার নিব। তো এই উপরের বারটা যখন হয়ে গেছে এটাকে আমি কি ইয়া করতে পারি, এখন কি করতে পারি, একটা গ্রুপ করতে পারি না, ফার্স্ট রিসাইজ লেয়ার করিনি, নাহলে গ্রুপ কন্ট্রোল জি দিলাম সবগুলো একটা গ্রুপ হয়ে গেছে, নাহলে লেয়ার কোনটা কোন দিকে যাবে আমি চিনবো না, ঠিক আছে কাজ করতে পারবো না। একটা গ্রুপ করে ফেলে রাখলাম, এটা শেষ, এই জায়গায় আমার এই টাস্ক কমপ্লিট। তারপর আসো যে দ্বিতীয় টাস্কে আসো, এই টাস্কে আমার কি থাকবে, একটু মোটা থাকবে, এখানে লগো থাকবে আর ইয়া থাকবে, আমার একটু লগো থাক, এখানে একটু লগো থাকবে, এই জায়গা থেকে শুরু হবে লগোটা এবং এই জায়গায় গিয়ে শেষ হবে, এই জায়গার বাইরে যাব না আমি, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি একটা শেপ নিই, লগো আকৃতির, যে কোনো আকৃতির নিলে হচ্ছে, ধরো সাপোজ যে কোনো একটা ইউজ করি আমি, ধরো এটা আমার লগো, এটা আমার লগো, ঠিক আছে এটাকে একটা যদি কালার দিই আমি, এটাকে কালার আর একটু ছোট করতে হবে, কন্ট্রোল প্লাস, যদি প্লাস দিই তাহলে আমি এখানে আর একটু ছোট করতে পারবো, কন্ট্রোল শিফট চেপে ধরেছি আমি, কিন্তু কন্ট্রোল শিফট চেপে ধরে দুই দিক থেকেই ছোট করতেছি, কেন দুই দিক থেকে করতেছি, যাতে কি মানে গোল থাকে। কারণ এটাকে কালার দিতে হলে কি করতে হবে, অ্যাপ্লাইড, এটাকে কালার দিতে হবে, এখন আমার চাইলে এটাকে কালার দিতে পারতেছি, এখন এই কালার দিব, ওকে একটা কালার দিলাম, এখন এখানে যদি লাল দিই, এখানে যে কোনো একটা কালার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে এটা ওয়েবসাইটে আমার জন্য কি চলে আসছে। এটা যদি আমি রিসাইজ করে নিই, রিসাইজ করে নিই তাহলে সুন্দর দেখাবে, হ্যাঁ রিসাইজ করে নিলাম। এখন আমি যদি এখানে একটা ট্যাক্স লিখতে হবে আমাকে, ট্যাক্স ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট আমি লেখাটাকে একটু স্টাইলিশ বানাবো, এখন সিলেক্ট করলাম, ট্যাক্স বারটা নিলাম, কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেখাটাকে একটু স্টাইলাস না দিলে না হয় না, তাহলে আমি স্টাইলটা সিলেক্ট করে নিই, যে কোনো একটা স্টাইল এখান থেকে কি দিতে পারতেছি, ঠিক আছে এটাকে আমি সিলেক্ট করে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, এখন এখন আমি এখানে কি একটু দেখো, মেকে সিলেকশন কন্ট্রোল জেড, মেকে সিলেকশন
ছোটো যেখানে জিরো থাকবে এখন হয়েছে দেখছো। আমি যদি এখানে কালার দিতে চাই এখন আমি কি করব, এই কালারটা দিব, এই কালারটা দিতে হলে আমাকে কি এই চলে আসছে এটা ঠিক আছে। এখন আমি জুম দিলাম, ওয়েবসাইট এবং টেমপ্লেট ডিসিলেক্ট করলাম ঠিক আছে, ওয়েবসাইট আসছে। অপাসিটি যদি কমাই দিই, কোনটা এটার অপাসিটি কমাচ্ছে, আচ্ছা ঠিক আছে অপাসিটি কমাইলাম তাহলে আমার কি। এখন আমি একটু ট্যাক্স বার নিই, এটাতে ট্যাক্স বার কি হোম, এটা হবে টাইম নিউ রোমান, হ্যাঁ হোম হোম দিব, হোম দিয়ে প্রোডাক্ট পি আর ও জি ইউ সি টি প্রোডাক্ট, তারপরে দিব যে কি সার্ভিস সার্ভিস, তারপরে দিব যে কন সি ও এন টি এস সি টি কন্ট্যাক্ট। কী করতেছি আমি, এগুলোকে আমি কী করতেছি মেনু বানাচ্ছি, ওয়েবসাইটের যে মেনুগুলো থাকে ওগুলো বানাচ্ছি। আমি ওয়েবসাইটের মেনুগুলো বানাচ্ছি কিভাবে, এখানে চাইলে আমি কি এই কালারও রাখতে পারি, অন্য কালারও দিতে পারি, এখানে মেনুগুলোকে আরও স্টাইল করা যায়, যেগুলো পরে আসতেছি। আমরা বেসিক যেটা এটাতে আমি এখন হাত দিচ্ছি না, তো এখানে আরও শ্যাডো দেওয়া যায়, এই এই দাগগুলো দেওয়া যায়, তো এগুলো আমরা পরবর্তীতে অন্য আরেকটা টিউটোরিয়ালে দেখবো। এখন আমরা কি যাবো স্লাইড, একটা স্লাইড বানাবো ঠিক আছে, স্লাইডে কন্ট্রোল আর দিলাম, রুলার নিয়ে আসলাম, রুলার নিয়ে এসে আমি এতটুকু পর্যন্ত আমার স্লাইডটা থাকবে ঠিক আছে। তাহলে আমি কি করব, কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পলি ওপেন ওপেন থেকে ডাউনলোডস, ডাউনলোডস থেকে আমি কি একটা স্লাইডার ইমেজ নিয়ে আসবো, ধরেন এই স্লাইডারটা ইমেজ নিয়ে নিয়ে আসলাম। আচ্ছা এতটুকু আমার হয়ে গেছে না, এটা থেকে এটা থেকে এটা পর্যন্ত রিসাইজ করে আমি কি করব, গ্রুপ করে দিব, কারণ না হলে আমি খুঁজে পাবো না। গ্রুপ টু এই প্রথম স্লট, দ্বিতীয় স্লট, তৃতীয় স্লট আসি এবার ঠিক আছে। তৃতীয় স্লটে যখন আসছি আমি কি একটা এই ইমেজ নিয়ে আসছি, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা খুলে ফেলবো, লক করা আছে, আমি মুভ টু সিলেক্ট করবো, মুভ টু সিলেক্ট করে এটাকে টেনে নিয়ে যাবো ওখানে, এখানে টেনে নিয়ে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে দেখতেছি যে এটার কি অবস্থা অনেক খারাপ, এটা অনেক দূরে আছে, এটাকে টেনে নিয়ে আসতে হবে, কন্ট্রোল শিফট চেপে ধরলাম, এটাকে ছোট করলাম, ছোট করে আমি কি জায়গায় বসাবো, এখানে বসাবো, কন্ট্রোল চেপে ধরলাম, কন্ট্রোল চেপে ধরে এটাকে টান দিলাম, এদিক থেকে এদিক থেকে একটু ছোট করার দরকার, একদম পারফেক্ট হয়েছে, হ্যাঁ হয়েছে, ওকে বসাই দিলাম। এখন ট্যাক্স বার নিব, ট্যাক্স বার নিয়ে অর্ডিনাল কম টু আওয়ার কম কোম্পানি, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি, তারপর আরেকটা লাইন নিজে লিখে ফেলি, উই প্রোভাইড প্রোভাইড কোয়ালিটি প্রোডাক্ট, এলআইটি ওয়াই কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্ট অ্যান্ড
সার্ভিসেস, এটাকে কি করবো এখানে বসাই দিব, এখানে বসাই দিয়ে কি করবো কন্ট্রোল টি, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে দিই, সাদা দিই, সাদা দিলাম, সাদা দেওয়ার পর এটাকে একটু চেঞ্জ করবো, এটা টাইম নিউ রোমানটা থাকবে না, এটাকে আরেকটা আরেকটা সিম্বলিক দিই তাহলে সুন্দর দেখাবে। ওয়েলকাম টু আওয়ার কোম্পানি, এটাকে যদি আমি পিক্সেল বাড়াই দিই, এই ওয়েলকাম টু আওয়ার কোম্পানি, উই প্রোভাইড আওয়ার বেস্ট সার্ভিস, এটাকে আমি কি একটু কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি কেন দিলাম, মধ্যখানে বসাই, আমার মধ্যখান কোন দিকে, এই একটু পিছনে আমার মধ্যখান, মধ্যখানে এখানে বসাইলাম, ঠিক আছে, ওকে ওকে দিয়ে তারপর কি করব, তারপরে আমার একটা বাটন লাগাবো, বাটন বাটন দেওয়ার জন্য আমি আসি যদি এখন এখান থেকে, এখান থেকে গিয়ে আমি কি করব একটা বাটন চুজ করব, এটা আমার বাটন, এখানে ব্যাকগ্রাউন্ড একটা ভিতরে কালার দিয়ে দিই, কালার দিলাম, ঠিক আছে, কালার দেওয়ার পর আমি কন্ট্রোল টি দিয়ে মধ্যখানে বসাই, কে মধ্যখানে নিয়ে আসলাম, মধ্যখানে এনে কন্ট্রোল শিফট টেনে ধরে যদি আরেকটু বড় করি বাটনটাকে, পাশের দিক দিয়ে আরেকটু ছোট করি, আরেকটু ছোট করি, করলাম, করার পর আমি কি করবো এটাকে রিসাইজ, না এটাকে আমি রিসাইজ করে ফেলি, রিসাইজ করে আমি কপি করলাম, কপি করে এটাকে ব্লু ক্রিয়েট অপশনে গিয়ে স্ট্রোক, স্ট্রোক দিলাম, হোয়াইট সিলেক্ট করলাম, হোয়াইট সিলেক্ট করে আমি কি ওকে রিসাইজ স্টাইল, ঠিক আছে, আমি যদি এটাকে বন্ধ করে দিই এখন কিছু হচ্ছে না, তার মানে আমি এটাকে একটু ভুল করছি, ভুল হচ্ছে যে কি আমি ডিলিট করে দিই তাহলে বলতেছি, রিসাইজ করাটা আমার ভুল হয়েছে, তো এটা আমি আবার ঠিক করতেছি, রিসাইজ করব না আমি, এখানে কি জাস্ট এটাও করতে পারি যে কি এখানে হোয়াইট দিয়ে দিতে পারি, 3 ফিট তো এখানে 1 ফিট দিয়ে দিই তাহলে আরো ইজি তো হয়ে যাচ্ছে, এটা হয়েছে, কন্ট্রোল টি, আর কিছু করতে হচ্ছে না, কন্ট্রোল টি দিয়ে ওকে ওকে দিলাম, ওকে দিয়ে রিসাইডস করে ফেলি, আর কাজ নাই এটার, ঠিক আছে, আবার আমি একটা ট্যাক্স বার নিব, ট্যাক্স বার নিয়ে বাটনে কিছু লিখতে হবে না, বাটনটা কি হবে, বাটনের লেখাটা কি হবে, টাইম নিউ রোমান, টাইম নিউ রোমান আর একটু ছোট হবে, বসছে, EXPLOR explore now, কালার কি দিব যেটা ইচ্ছা সেটা এখান থেকে দিতে পারবো, দিলাম কালারটা চেঞ্জ করে, ওকে দিলাম, আমি এখন গ্রুপের এই এখান থেকে এই গ্রুপ পর্যন্ত কি গ্রুপ করে ফেলবো, 3টা গ্রুপ হয়েছে আমার, এতটুকু পর্যন্ত কি চলে আসছে আমার ওয়েবসাইটের, কি অনেকগুলো কাজ আমি কি শেষ করছি, মেনু থেকে শুরু করে হোম পেজ পর্যন্ত, তারপরে আমি যাই যে নিচের নিচের সাইড, ঠিক আছে, নিচের সাইডে যাই, এখানে প্রথমে একটা লিখা দিব আমরা, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো,
তুলে নিয়ে এটা থেকে এই সামান্য এতটুকু পর্যন্ত গ্যাপ রাখবো, এটা গ্যাপ থাকবে। গ্যাপ ভরার পরে আমি আসি যে এখন এখানে একটা হেডিং থাকবে, এখানে একটা হেডিং থাকবে, এখানে কিছু লিখা থাকবে এতটুকু পর্যন্ত। তারপরে যে আমার কি থাকবে, তিনটা সেকশন থাকবে আমার, ঠিক আছে। আচ্ছা এই দুইটা সেকশন শেষ করি আগে, এখানে দিয়ে এখানে ট্যাগস দিলাম আওয়ার আওয়ার সার্ভিসেস, ওকে কালার দিলাম আওয়ার আওয়ার সার্ভিস SERVICES সার্ভিসেস, ঠিক আছে। কন্ট্রোল এ দিলাম, বোল্ড করে দিলাম, চাইলে এটার এটা অনেকগুলো কি আওয়ার সার্ভিসেস, এটা এখানে দিব এর মধ্যে, ওখানে আসছে আসছে। কন্ট্রোল টি দিলাম, ওকে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে একটু নিচে নামাইতে চাইলে নিচে নামাই দিচ্ছি, ওকে ওকে। দেওয়ার পর আমি কি করব, এখন কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসব, ডামি ডামি ট্যাক্স কিছু লেখা নিয়ে আসতে হবে আর কি, লিখে দিব এখানে, সেই লেখাগুলো এখানে কি নিয়ে আসতেছি। লিখে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিব, এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আমার লেখাগুলো হবে, এর বেশি যাবে না। আমি চাইলে এখানে কি টাইম নিউ রোমান দিই, টাইম নিউ রোমা, তারপরে এটা হবে যে 8 ফিট। হ্যাঁ লিখে বাকিগুলো করি রেগুলার, আর একটু ছোটো করে দিই 6 ফিট দিই, কপি করলাম। আচ্ছা তুমি দেখছ এটার মধ্যে, হ্যাঁ লেখাগুলো ওয়েবসাইটে আছে আর কি, কন্ট্রোল টি দিলাম, আর একটু দুপাশে বড় করে দিই, মধ্যখানে ওয়েবসাইটে লিখে থাকে না এগুলো আর কি, এখানে এনে দিলাম, ওকে দিলাম, ওকে দিয়ে কি করবো এটাকে এখানে এনে দিলাম, ঠিক আছে। এতটুকু পর্যন্ত গেল আমার সার্ভিসেস, তারপরে আসো আমার, তারপরে আমরা কি করব একটা বক্স নি। আচ্ছা প্রথম এখানে রুলারে এতটুকু পর্যন্ত হবে যে আমার একটা শেপ এতটুকুর মধ্যে হবে যে আমার লিখা হেডিং, এতটুকুর মধ্যে হবে যে বাটনটা, ঠিক আছে। তা আমি যদি শেপ শেপ পাই কিনা দেখি, তার শেপ নিতে চাই, শেপ ক্লিক করলাম, এই একটা শেপ নি, নিলাম, ঠিক আছে। দেখি ফুললি ব্ল্যাক করে দিই, আর যে কোনো একটা কালার দিয়ে থাকে, ব্ল্যাকে সুন্দর, তো এটাকে দিলাম, তারপর কন্ট্রোল টি দিলাম, দিলাম
ঠিক আছে। আসো, হ্যাঁ এটা একটা দিলাম, এটা এদিক দিয়ে দাঁড়াও, তারপর আরেকটা শেপ নিব, অ্যাপ্লাইড, আরেকটা শেপ নিই যে কোনো ধরনের, আরেকটা নিব যে ধরো তোমার এস আর কোনো শেপ নিই, এটা এই বরাবর দিই। উদাহরণ বরাবর নিলাম, আরেকটা শেপ নিচ্ছি, আরেকটা শেপ নিচ্ছি, আরেকটা শেপ নিয়ে কি করব, এটা দিয়ে এটা দিই যে এটা নিচে আর কি আমি দেয় এগুলো কোনো এরকম নিতে হবে যে কোনো বাধ্যতামূলক না। হ্যাঁ এটা নিলাম, মানে একটা ট্যাক্স নিলাম ফুললি রেসপন্সিভ, FULL ওয়াই ফুললি RESPONSIVE রেসপন্সিভ, টুলটি দিলাম, টি দিয়ে এটাকে চেনে ধরে এটাকে করলাম স্টাইল করে দেখুন, এটাকে একটা বো একটু বোল টাইপের লেখা দিয়ে দিন, অথবা এটা দিই, এটা দিলে আর একটু ছোট করতে হবে, আমি কন্ট্রোল চেপে ধরছি, কিন্তু কন্ট্রোল চেপে ধরে এটাকে ছোট বড় নাড়াচাড়া করতেছি, কন্ট্রোল চেপে ধরে এটাকে একটা নাড়াচাড়া করলাম। এই ফুললি রেসপন্সিভ এটাকে ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট রেয়ার ওকে, এখন যদি আমি কন্ট্রোল চেপে ধরে ডুপ্লিকেট রেয়ারটাকে এখানে আরেকটা বসাই দিলাম, ঠিক আছে কন্ট্রোল চেপে ধরে ডুপ্লিকেট করলাম ওকে, এটাকে আরেকটা বসাই দিলাম, তিনটা বানাইলাম, ঠিক আছে এখানে একটা বাটন বানাবো এখন। হ্যাঁ এখানে লেখাটা চেঞ্জ করতে পারবা, এখানে যদি অন্য কিছু দিবা, এখানে ধরো আমি ওকে এখন চেঞ্জ করো, তিনটা ফুললি রেসপন্সিভ বদল কপি করে বলছে যে কি যাতে লেখাগুলো ঠিক থাকে, কোয়ালিটি, ঠিক আছে ওকে ওকে। এটা যে কোনো ফন্ট ইউজ করতে পারো, এগুলো ফন্ট হচ্ছে তোমার কাছে, এখন আমি একটা বাটন দিব, বাটনের এই পুরোটা কালার দিব হলুদ, আচ্ছা হলুদ দিলাম, হলুদের মধ্যে এখন এয়া দিব ব্ল্যাক, দিব 3 পিক্সেল, এর মধ্যে 1 পিক্সেল করে দিলাম, তাহলে হ্যাঁ এটা হয়েছে, বাটনটা হয়েছে, বাটনটা হওয়ার পর রিসাইজ করে ফেলব, রিসাইজ করে আমি এটাকে একটা ট্যাক্স নিলাম BUTT, এখন এটাকে কি টাইম নিউ রোমান করে দিব, টাইম নিউ রোমান করে দিয়ে BUTT ON বাটন করে দিলাম, বাটন করে দিয়ে বোল্ড, কন্ট্রোল বি মেল রেগুলার দিলে বোল্ড হয়ে যাবে, বোল্ড করলাম, এটাকে বোল্ড করে এখন আমি দেখবো যে এটা ঠিক আছে কিনা, ওকে বাটন আর রেক্টেঙ্গুলার এটা বাটন, এই দুইটাকে একসাথে কি
মার্জ করে নিই, রিসাইজ রিসাইজ টাইপ মার্জ লেয়ার কো ডুপ্লিকেট ডুপ্লিকেট করে আমি কি করব এখানে আরেকটাকে বসাই দিব, তারপর ডুপ্লিকেট ডুপ্লিকেট এখানে একটা বসাই দিলাম, হয়ে গেল আমার কাজ, এই সেকশনটা আমার কমপ্লিট। তাহলে এই সেকশনটা কমপ্লিট হলে এখানে সিলেক্ট করে আমি থেকে যাব গ্রুপের আগে পর্যন্ত যাব, সার্ভিস সার্ভিস যায় রিসাইজ টাইপ, তারপরে রিসাইজের পরে কী করবো গ্রুপ, ঠিক আছে। কতটুকু আসছি আমরা, এখানে যে কোনো কিছু দিতে পারো, যত সুন্দর তুমি সুন্দর করে তুমি দিতে পারো, তাহলে আমি এখন এই লেখাগুলো চেঞ্জ করে দিলে তুমি দিতে পারো, এটা তোমার ইচ্ছি, ঠিক আছে। ওকে আসছি আমরা, কতটুকু আসছি এত, এখান থেকে ওয়েলকাম টু আওয়ার কোম্পানি এক্সপ্লোর নাও আওয়ার সার্ভিস, তারপরে এখানে না এখানে দি একটা জিনিস, এখন আমি যদি এখানে ডিলিট করে দিয়ে লেয়ারটা করতে গিয়ে চলে আসছি, এই চলে আসছি, এখন নিচে নিচে আসি, নিচে কি করব কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিয়ে এটাকে একটু খালি রাখবো, খালি রেখে এখানে দিব একটা কি আওয়াজ সার্ভিসের মতো কি আর একটা আর একটা এই গ্রুপটাকে পুরাই কপি করে ফেলি, এটাই বেটার। এই গ্রুপটাকে পুরাই কপি করে কি আমি নিচে নিয়ে আসব, এই নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে এটা বসাইলাম, ঠিক আছে। বসানোর পর আমি কি করবো এখানে আমার এই কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে নিব, আওয়াজ সার্ভিস আওয়াজ সার্ভিস আওয়াজ সার্ভিস কই, এ আওয়াজ সার্ভিস এটাকে কি ট্যাক্স বাননি, আচ্ছা এটা থাক আওয়াজ সার্ভিসটা থাক, এরপর আমি লেয়ার টাইপ এটাতে কিছু নেই এটা ডিলিট করে দিই, এটাকে কি করব ডিলিট লেয়ার, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিব, কোনটা ডিলিট করে দিব লেয়ার, এই লেয়ারটা ডিলিট করে দিব, চলে গেছে মনে হচ্ছে চলে গেছে, আমি যদি এগুলোকে কন্ট্রোল জেড এগুলোকে একটু উপরে তুলে দিই, না এটা উপরে তুলে যাচ্ছে না, এগুলোই আমার বাটন সার্ভিস টাইটেল সার্ভিস টাইটেল, এটাকে ডিলিট করে দিব, এটা থাকবে এই বাটনটা থাকবে এই তিনটা বাটন থাকবে, এই তিনটে বাটন আওয়াজ সার্ভিস থাকবে, আর সবগুলো ডিলিট করে দিব, হাই কোয়ালিটি এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, ডিলিট লেয়ার, ঠিক আছে এই তিনটা শেপ ডিলিট করে দিব, ওকে ডিলিট করলাম আওয়াজ সার্ভিস বাটনগুলো থাক। এখানে আমি কি দিব এখন, আমি এখানে দিব যে একটু নিচে নামাই, এখানে আমি তিনটা ইমেজ নিয়ে আসবো এখন, না চারটা ইমেজ নিয়ে আসবো, এখানে দুইটা ভাগে ভাগ করেছি তো আর একটা ভাগে ভাগ করি, এটা ঠিক আছে, এটাকে আনগ্রুপ করে ফেললে ভালো হয় মানে, ক্যান্সেল গ্রুপটাকে,
আনগ্রুপ প্লেয়ার, আনগ্রুপ প্লেয়ার বললে কেন ভালো হয়? আনগ্রুপ বললে এটা হাঁটা চলা করবে। দেখো আনগ্রুপ করে বললে এটা নাড়াচাড়া করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আসি আমি সার্ভিস টাইটেল। এখানে তিনটে ইমেজ লাগবে, এখন আমার দুইটা তিনটে ইমেজ লাগবে। আচ্ছা আমি আর একটু নিচে যাই। এতটুকু পর্যন্ত থাকুক, ইমেজ লাগবে আমার। এখন এটাকে আমি কি করব, এখানে মধ্যে ওখানে অর্ধেক করে ফেলব। এখানে আমি ছোট ইমেজ কোথায় পাবো? এখন আমার ছোট ইমেজ লাগতেছে। আচ্ছা ওপেন, আমি দেখি ইমেজ কি আছে এখানে। আচ্ছা এটা ইমেজ নিয়ে একটা, আর একটা ওপেন ডিজিটাল মার্কেটিং, দুইটা ইমেজ নিলাম, এগুলো লেয়ার খুলে ফেলি। এটা আনলাম, এখানে এটাকে ক্রপ করে, ক্রপ লাগবে না। একটু বাইরে করে দিই, এটাকে নিয়ে যাই ওখানে। এটাকে তো বসাইছিলাম, এটা এরকম বাইরে গেছে। এটা এদিকে নিয়ে আসলাম, ওকে এটাকে নিয়ে আসি এবার। ওকে দিলাম, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। এই ইমেজটাতে, এই ইমেজটাতে গিয়ে আমি কি করব, এখানে একটু জুম দিই। ঠিক আছে কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম দেওয়ার পর আমি কি করব, এখানে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় একটু কেটে দিব। সিলেকশন কাট, কেটে দিলাম। ঠিক আছে এই জায়গায় সেম ভাবে কেটে দিব। সিলেকশন কাট, ঠিক আছে দুটাকে ইয়ে করবো। দুটো লেয়ারকে কি করবো, ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট লেয়ার। সিলেক্ট করলাম তো, এটা সবগুলোকে রিসাইজ করে ফেলি। সিলেক্ট করে
পেনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ, ঠিক আছে, হ্যালো মার্জ করলাম, মার্জ করে কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে উল্টে দিলাম, আসছে, এখন ওকে বসাইলাম। এখানে একটা মার্জিন নিয়ে আসি, এই মার্জিনে পরে যাই এই জিনিসটা বসবে, আচ্ছা বাটনটা চারটা চার্জ করে চারটা হবে না, ডুপ্লিকেট লেয়ার, ওকে কন্ট্রোল টি, এগুলো হচ্ছে যে আমার সার্ভিস, ঠিক আছে, এই জায়গা পর্যন্ত একটু খালি রাখবো, তারপরে আরেকটা সেকশনে আসি আমি, এই সেকশনটা একটু এইদিকে এ করলাম, এতটুকু পর্যন্ত আমি কি নিব, কালো নিলাম, একদম ব্ল্যাক নেওয়ার পর এন্টার দিয়ে ইমেজ, আর একটা বক্স নিব, সেখানে সাদা থাকবে, এটা সাদা থাকবে, হ্যাঁ এটা গ্রুপ করে ফেলতে হবে না আমাকে, এটা নেওয়ার আগে এই দুটো লেয়ার নেওয়ার আগে এগুলোকে গ্রুপ করে ফেলতে হবে, হ্যাঁ গ্রুপ করে ফেললাম, এখানে ট্যাগস দিব, ENTER এন্টার ইউর ইমেল সিলেক্ট করলাম, টাইম নিউ রোমান দিলাম, কাপের কাপ বসে গেছে, এটাকে কি লেখাটাকে কালো করে দিই দেখি তো, আসতেছে না কেন আসতেছে না, এটা উপরে নিতে হবে, এন্টার ইউর ইমেল, ঠিক আছে চলে আসছে, তারপর আমি কি লিখবো, এখানে আরেকটা ট্যাক্স বার নিব, এটা আমার সাদা, want to get each of the want to get one two want to get in the UTOCH touch get WITH with এটাকে কি করে দিব, প্রথম সাদা করে দিতে হবে, প্রথম লেখাটাকে সাদা করব, এটাকে একটু কি বোল্ড টাইপের লেখা দিব, ওকে বসাইলাম, বসানোর পর কি করবো, যেটুকু আসছে একটু ফাঁক রাখবো, ফাঁক রেখে কি করবো,
কোনটা কাজ এখন এটাকে কি রুক করে বলবো তারপর আরেকটা নিব কোনটা কাজ আর সিটি কন্ট্রাক্ট আজ কোনটা কাজ নেওয়ার পর এটা এখানে বসাই দিব কোনো কাজ নেই এটা একটু এখানে বসাই দিব কোনো কাজ নেই একটু ছোট দিই তাহলে বৃষ্টি দেখা যাচ্ছে না হলে কোনটা কাজ একটু বোল্ড করে দিই ঠিক আছে ওকে আমার 200 পিক্সেলে কি চলে আসছে এটা আমার অর্ধেক না এখানে ফর্ম বানিয়ে দিব ইমেল টিমেল সাবমিট করার জন্য ঠিক আছে এখানে সোশ্যাল আইকনগুলো থাকবে এদিকে সোশ্যাল আইকন থাকবে আচ্ছা এটাকে আর একটু আমি এটাকে এদি এইবারে নিয়ে আসি এবারে নিয়ে এসে আমি ফর্ম বানিয়ে দিব নেম ইমেল এগুলো লিখে দিব আমি নেম ইমেল নেম ইমেল দিয়ে কি করব এখান থেকে 12 থেকে আমি 10 নেমে নিয়ে আসি নিয়ে আসলাম এখানে কি দিব কলন কলন বোল্ডটা থাকবে না আমার রেগুলার হই কন্ট্রাক্ট ফর্ম রেগুলার হয় সবসময় এটাকে কি করব এখানে দুটো পর্যন্ত কি দিয়ে দিব একটা ব্ল্যাক শেডো দিয়ে দিব 1 পিক্সেল ঠিক আছে বেড়া ক্লিক হচ্ছে না তো ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে কি করবো এটাকে আমি নিচে নিয়ে আসবো নিচে আর একটা নিয়ে আসবো নিচে নিয়ে আসে আর একটু নিচে দিব ঠিক আছে তারপর সেম এটাকে কপি করবো সেম এটাকে কপি করে বানাবো যে কি ডুপ্লিকেট লেয়ার দিয়ে এটাকে কি নিয়ে আসবো এখানে নিয়ে আসবো এখানে নিয়ে এসে ট্যাক্স বার নিব সোশ্যাল আইকন SOCIAL সোশ্যাল আই সোশ্যাল আইকন সোশ্যাল আইকন দিলাম সোশ্যাল আইকন দিয়ে কি করব এখান থেকে শেপ 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 থেকে কি করব এই শেপ শেপ থেকে ফেসবুক টুইটার ইউটিউব এই এগুলো নিব সোশ্যাল গুলোকে ফেসবুকের আইকন দেখো কিনা দেখো তো প্রথমে এটা দিলাম এটাকে কি কালো দিব কালো দিই ভুল ব্ল্যাক দিই তারপর আর একটা নিই তারপরে কি দিব ফেসবুকগুলো কই এই ফেসবুক
আচ্ছা এটাকে একটা যদি আমি এ আনি তাহলে তাড়াতাড়ি সুন্দর মতো হবে। ক্যান্সেল, ওটাকে যদি হলো সবগুলোকে যদি সাইজ ঠিক রাখতে চাই তাহলে এটাকে একটু সাইজ সাইজ হয়ে গেছে। আচ্ছা এটাই নিলাম। তারপর আমি যে আবার শেপ নিই, এখান থেকে যদি আমি লিঙ্কডইন সিলেক্ট করি, লিঙ্কডইন এটাকে যদি আমি কালো দিই, ফুল ব্ল্যাক কোনো কথা নাই। তারপর যদি আবার শেপ নিই, লিঙ্কডইন আবার টুইটার নিই, টুইটারের পরে যদি আমি আরেকটা নিই, আর দেওয়া জায়গা আছে আর একটা দিলাম, তাই এখন এগুলোকে একটু লারে চারি দিই তাহলে ঠিক হয়ে যাবে। এখানে দিলাম, এটাকে এদিকে দিলাম, এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম। তাহলে আমি যদি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি, এই পিএসডি ফাইল টেমপ্লেট পিএসডি ফাইলটা আমি সেভ করি আগে, এত কষ্ট করে করলাম, যদি সেভে না করি, সেভ করলাম, একটা ফোল্ডার নিয়ে এখানে নিউ ফোল্ডার, ফোল্ডার পিএসডি, তারপর এটাকে কি পিএসডি টেমপ্লেট 1 দিই, সেভ করলাম। আবার যদি সেভ, ওকে, আবার যদি সেভ এস যাই তাহলে এটাকে কি জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফে যেভাবে চাই সেভাবে আমি কি সেভ করতে পারবো। ওকে সেভ করে ফেললাম। তো এখানে আমি এখন দেখাই একটু জুম হবে কি দেখি, একটু একটু জুম দিলে কি অবস্থা। আচ্ছা আমি পিকচারটা দেখতে পারতেছি, তো ওয়েবসাইট ফোল্ডার হই। এখন আমি ইমেজ গার কি ওয়েবসাইটটাকে পাবলিশ করলাম, ইমেজ এটা কি এটা ওয়েব ডেভেলপার যারা তাদেরকে দিয়ে দিব, তারা কি করবে এটাকে বানাবে, তো আমি হ্যাঁ ওয়েবসাইটে রূপান্তর করবো। তো আমি মোটামুটি একটু বেসিক বেসিক ওয়েবসাইট কি ট্যাম্পলেট আমরা তৈরি করলাম, ঠিক আছে, একদম নর্মাল ফার্স্ট ইনিশিয়ালি। তো আমরা পরবর্তীতে আরও ভালো ভালোগুলো মেক করবো। তো এতটুকু পর্যন্ত আজকে থাকবো।